রামেশের মতোই শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন দেশের প্রায় 15 লাখ পরীক্ষার্থী। যদিও শেষ পর্যন্ত পরীক্ষা হবে কিনা তা জানা নেই, আছে অজানা আতঙ্ক আর ভয়। পরীক্ষা হবে তো, বাংলা ফার্স্ট পড়ব না সেকেন্ড পেপার? এখন আবার সেকেন্ড পেপারের সময় যদি আবার কোনো সমস্যা হয় তখন আবার কি পরেরটার জন্য প্রস্তুতি নিব না কি করব সেটা আমরা এখনো বুঝতে পারছি না। অন্যদিকে চলমান অবরোধ ও হরতালে শিক্ষার্থীরা বারবার যেভাবে আক্রান্ত হয়েছেন তাতে কিছুতেই নিশ্চিন্ত হতে পারছেন না অভিভাবকরা। আমরা তো নিশ্চিন্ত হতে পারছি না, এখন আমরা যদি নিয়ে যাই তারপরে যদি দুর্ঘটনা ঘটে এর দায় কে নেবে? এদিকে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে স্কুলগুলো, তবে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাতে নিজেদের মানসিক অপ্রস্তুতির কথা জানালেন শিক্ষকরা। শিক্ষার্থীদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং পরীক্ষা সংক্রান্ত সকল যে মালামাল সেগুলো আমরা নিয়ে এসেছি, এই মোটামুটি আমাদের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন আর কি। এখন শুধু আমাদের মানসিকভাবে একটা দুশ্চিন্তা, যদি রাজনৈতিক যে সহিংসতা আমরা লক্ষ্য করেছি এগুলো থাকলে এগুলো নিয়ে আমরা আমাদের ছেলেমেয়েদের, যাদের ছেলেমেয়ে এখানে পরীক্ষা দিবে তাদেরকে আমরা কতটুকু যত্ন আদি করতে পারবো? অন্যদিকে প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডও, উদ্বিগ্ন না হয়ে পরীক্ষার্থীদের স্বাভাবিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন সচিব। পরীক্ষা পরিচালনার জন্য যা যা প্রস্তুতি সবই আমাদের সম্পন্ন হয়ে গেছে। আমরা এখনও বিশ্বাস করি যে পরীক্ষাটি 2 তারিখ থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। এদিকে শনিবার সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বলেছেন পরীক্ষা পেছানো হবে কিনা সে ব্যাপারে রোববারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর প্রায় 15 লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে আবারও হরতাল প্রত্যাহারের আহ্বান জানান তিনি। এই আশায় আহ্বান জানাচ্ছি যে ন্যূনতম মানবিক মূল্যবোধ তাদের কারণ না কারোর মধ্যে এখনও আছে, এটা জাগ্রত হবে এবং আমাদের 15 লক্ষ ছেলেমেয়ের পরীক্ষাকে বাধাহীন করবার জন্য অন্ততপক্ষে পরীক্ষার দিন তাদের কর্মসূচি স্থগিত রাখবেন। এছাড়া পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি বলেছেন পরীক্ষার সময় প্রতিটি কেন্দ্র ও শিক্ষার্থীদের চলাচলে নিরাপত্তা দেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা বিষয়টি আমাদের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আসে, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত পথে নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থা আমরা করব সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য। জামান মন্ডল, একুশে টেলিভিশন।